বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সম্পর্কে 2023 সালকে মাইলফলক বছর হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি চ্যাং কিয়ন। বুধবার দক্ষিণ কোরিয়া দূতাবাসে কোরিয়া সপ্তাহ 2023 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত কিয়ন বলেন, প্রায় 200 কোরিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশে পঞ্চম সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার, যা সামনে অনেক বাড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের সম্পর্কের 50 বছর উপলক্ষে কোরিয়া সপ্তাহ 2023 পালিত হবে। আগামী 25 ফেব্রুয়ারি থেকে 3 মাস পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এবং কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে এই আয়োজন। We might have as many as 6,000 workers going to Korea, but there might be, you know, some additional chance for some increase, but at this stage I cannot tell this, but we are, you know, trying to not only increase this number or maintain this increased number, but also, you know, to, you know, look for some other avenues for, you know, having Bangladesh workers.